হ্যালো বন্ধুরা বেঙ্গল জপ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জাস্ট দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে গোসাগুলশাগু কিভাবে করবে তার একটা সুন্দর মেথড তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা লেনদি না করে আমি ঝটপট শুরু করে নিই আর যারা অঙ্কেতে খুবই দুর্বল তাদের জন্য এটা ভীষণভাবে উপকার দেবে কারণ গসাগুল রসাও কিন্তু প্রাইমারি টেটের পরীক্ষায় থাকবেই একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবেই সুতরাং গসাগু করি ম্যাটারটা যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো ওই কম সময়ের মধ্যে পারফেক্ট আনসার তোমরা দিয়ে আসতে পারবে এখান থেকে ফুল নাম্বারটা পেতে পারো এবার দেখো আমি একটা গসাগু প্রথমে আগে তুলে নিয়েছি প্রথমে আগে গসাগুটা শেখাবো তারপরে লসাগুটা চার বারো ছ ষোলো আঠাশ ছত্রিশ ফোর টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি থার্টি সিক্স এর গসাগু কত এখন আমাদের সর্বপ্রথম এখানে কি করতে হবে সর্বপ্রথম আমাদের এটা তোমরা সবসময় মাথায় রাখবে এই সংখ্যা রাশিটির মধ্যে সবচাইতে ছোট যে সংখ্যাটি আছে সব থেকে ছোটো আছে চার অর্থাৎ এই এই রাশিমালাটির এই রাশিমালাটি বা যে কোনো রাশিমালাটির যেটা ছোট সংখ্যা থাকবে গসাগু তার ছোট হবে বা সেই সংখ্যাটা হবে অর্থাৎ এই সংখ্যামালাটির ক্ষেত্রে হয় চার গসাগু হবে বা চারের ছোট হবে কখনোই চারের বড় গসাগু কিন্তু হবে না অর্থাৎ তোমরা যদি প্রথমেই আনসারে পাও যে চারের বড় কোনো গসাগু তাহলে সেটাকে প্রথমেই তোমরা কাট করে দেবে অবশ্যই আনসারে না থাকাটাই স্বাভাবিক তবু বলে দেওয়া যে চার বা চারের কম যে ছোটো সংখ্যাটাই হবে কিন্তু এখানে গসাগু তো আমাদের সর্বপ্রথম কি দেখতে হবে এই চারের কোনগুলো উৎপাদকের আকারে বা গুণের আকারে আমরা পাই পরের সংখ্যাগুলোর মধ্যে যেমন ধরো প্রথম থেকে আমি দেখি চার চারের গুণে কিন্তু আমরা বারো পাই তিন চারে বারো বারোটা আমরা কেটে দেবো তো চারের গুণেতে চার চারে তিন চারে বারো চার চারে ষোলো ষোলোটাও কেটে দেবো চার সাথে আঠাশ আঠাশটাও কেটে দেবো চার নয় ছত্রিশ ছত্রিশটাও কেটে দেবো অর্থাৎ পরে থাকলো কি শুধু চার তাই এখানে গসাগু হবে চার আশা করি বুঝতে পারলে চলে যাচ্ছি পরের এক্সাম্পলটায় দেখো বন্ধুরা পরের এক্সাম্পলটায় চলে এসেছি ছয় নয় চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশের গসাগু এখন আমরা কি বলেছি যে ছয় বা ছয়ের কম সংখ্যা এখানে গসাগু উত্তর হবে তো ছয়ের দেখো গুনে কোনগুলো যাচ্ছে সেগুলোকে প্রথমে আগে কেটে দেবো যেমন ছয়ের গুণে যাচ্ছে চার ছয় চব্বিশ ছ ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ এগুলোকে কেটে দিলাম যেগুলো গুণে যাবে পরিষ্কার কেটে দেবে এবার পড়ে থাকছে ছয় আর নয় ছয়কে কিন্তু মানে নয়কে কিন্তু ছয় দিয়ে ভাগ যায় না মানে ছয়ের নামটায় কিন্তু আমরা নয় পাই না তাহলে প্রথম সর্বপ্রথম তোমরা ছয়টাকে কি করবে ভাগ করবে ছয়কে দুভাগ করলে কী পাবে তিন যদি মিলে গেল ভালো নাহলে তিন ভাগ তাতে না মিললে চার ভাগ হবে তোমরা ভাগ করবে তো প্রথমে ছয়কে আমরা দুভাগ করলে পাবো তিন এবার দেখো তো তিনকে নয় রানটা আসছে দেখো তিন তিন নয় আসছে তাহলে কিন্তু এখানে তিনটাই হলো গসাগু আবার একবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আগে যেগুলো তোমার ছোট সংখ্যাটার গুণে থাকবে নামটায় আসবে সেগুলোকে কেটে দেবে দেবার পর যে সংখ্যাটা পড়ে রইল সেই ছোটো সংখ্যাটাকে আগে প্রথমে দু ভাগ করবে ফার্স্ট দুভাগে দেখবো না মিললে তিন ভাগে না মিললে চার ভাগে না মিললে পাঁচ ভাগে এরকম পর 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 ভাগ বাড়াতে থাকবো কিন্তু এখানে দুভাগ করতেই তিন এসে গেল কিন্তু তিন দিয়ে আমরা নয়টা কিন্তু গুণ করে পেয়ে যাই মানে তিনের নামটায় কিন্তু আমরা নয়টা পেয়ে যাই অর্থাৎ নয়কে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাই এখানে তিনটাই হলো রাইট আনসার ওকে চলো দেখে নিই পরের এক্সাম্পলটা দেখো বন্ধুরা পরের এক্সাম্পলটা কেন আমি এই সংখ্যাটাই নিলাম তার কারণ হচ্ছে এটাতে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে যেটা আগের এক্সাম্পলটা আমি বোঝালাম বারো চোদ্দো আঠেরো চব্বিশ ছত্রিশের কষাকু সর্বপ্রথম ছোটো সংখ্যা এখানে বারো তাই বারোর আমরা দেখবো কোনগুলো গুনে যাচ্ছে সেগুলোকে কেটে দেবো তাহলে বারোর গুনে যাচ্ছে দুই বারো চব্বিশ তিন বারো ছত্রিশ ওকে তাহলে পড়ে থাকলো বারো চোদ্দো আঠেরো এই তিনটে সংখ্যা তাহলে এই তিনটে সংখ্যাকে আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সবচেয়ে ছোট ছোটো সংখ্যা এখানের মধ্যে বারো বারোকে প্রথমে আমরা কী বলেছিলাম প্রথমে আগে ভাগ করবে দু ভাগ করলে কত পাই ছয় বারোকে দুই করে ভাগ দিলে ছয় এবার দেখো ছয় কি চোদ্দো বা আঠেরো দিয়ে ভাগ যাচ্ছে প্রথমেই চোদ্দোটা তো ভাগ যাচ্ছে না আঠেরোটা যাচ্ছে কিন্তু চৌদ্দোটা ভাগ যাচ্ছে না তাহলে ভাগটা এখানে নেওয়া হবে না চলে আসব তিন ভাগ করব। তিন ভাগ করলে কি পাচ্ছি তিন চারে বারো চার পাচ্ছি দেখো চারটাও কিন্তু চোদ্দো দিয়ে ভাগ যাবে না চোদ্দোকেও চার দিয়ে ভাগ যাবে না কারণ চার তিনে বারো চার চারে ষোলো অর্থাৎ চোদ্দোটা কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে তিন ভাগটাও নেওয়া হলো না এবার চলে আসতে হবে আমাদের চার নম্বর ভাগ মানে চার ভাগ করতে হবে চার ভাগ করলে বারোকে চার ভাগ করলে কত পাবো চার তিনে বারো তিন পাবো বারোকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তিন পাবো তিন চোদ্দো বা আঠেরোকে দিয়ে ভাগ যাচ্ছে দেখো চোদ্দোটা ভাগ যাবে না আঠেরোটা কিন্তু ভাগ যাবে কারণ তিন চোদ্দোকে তিন দিয়ে কখনোই ভাগ মিলবে না তাহলে মানে তিনের নামটায় আসছে না দেখো তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ চোদ্দোর বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে যে চার ভাগ করলাম সেটাতেও কিন্তু কাজ হলো না পাঁচ ভাগ তো হবে না বারোকে পাঁচ দিয়ে ভাগ যাবে না তাহলে বারোকে আমরা সোজাসুজি বা ছয় ভাগ করবো ছয় ভাগ করলে ছ দুইয়ে বারো দুই ভাগছি ছয় দিয়ে ভাগ করলে দুই পাচ্ছি দেখো দুই কিন্তু চোদ্দ দিয়ে ভাগ যায় সাত দুয়ে চোদ্দো ঠিক আছে চোদ্দোকে অর্থাৎ দুই দিয়ে ভাগ যাচ্ছে আঠেরোকেও দুই দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ দুইয়ের নামটা কিন্তু সাত দিয়ে চোদ্দো ন দুই আঠেরো আসছে অর্থাৎ দুই দিয়ে কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ এই বসাগু কত হবে দুই আশা করি জিনিসটা বুঝতে পারলে যে প্রথম বড় সংখ্যাগুলোকে আগে কাটতে হবে যেগুলো ভাগে মানে যেগুলো গুণের আকারে আসছে নামতার মধ্যে পাচ্ছ সেগুলোকে কেটে দেবে এবার তারপরে তোমাকে করতে হবে সবচেয়ে ছোটো সংখ্যাকে প্রথমে দুই ভাগ যেরকম আগের এক্সাম্পেলটা দেখিয়েছি মিলে গেছিলো না মিললে তিন ভাগ না মিললে চার ভাগ না মিললে পাঁচ ভাগ না মিললে ছ ভাগ আশা করি এর মধ্যে মিলে যাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো গসাগুর বিষয়টা এবার চলে আসবো লসাগুর বিষয়টা লসাগুর বিষয়টা ঠিক এর অপোজিট দেখে নাও এক্সাম্পেলগুলো দেখলে তোমরা আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো বন্ধুরা চলে এসেছি লসাগু নিয়ে এবার লসাগুন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করো যাদের কাছে প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করো এবং আমাদের এরকম চাকরির প্রিপারেশান টেটের সমস্ত চাকরির প্রিপারেশান আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে এছাড়া সরকারি চাকরির প্রত্যেক দিনের বিজ্ঞপ্তি যেগুলো বেরোয় সেগুলো আমাদের চ্যানেল থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল বটনটায় ক্লিক করে রেখো যাতে আমাদের এই সর্বপ্রথম নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় আর যারা এখনও প্রাইমারি টেটের ফর্ম ফিল করনি ওপরের আই বটনে আমি টেট পরীক্ষার ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে বন্ধুরা দেখো ছয় আট বারো চব্বিশ এর লসাগু কত এখন গসাগুর ক্ষেত্রে আমরা কি করছিলাম ছোট সংখ্যা থেকে যখন বড়গুলো আকারে আসছিল বড়ো সংখ্যাগুলো কেটে দিচ্ছিলাম এবং ছোট সংখ্যাটাকে রেখে দিচ্ছিলাম কারণ আমি বলেছিলাম প্রথমেই যে গসাগু ছোট সংখ্যাটা বা তার নিচের সংখ্যা হবে কখনই তার বড় সংখ্যা হতে পারে না লসাগুর ক্ষেত্রে ঠিক তার বিপরীত অর্থাৎ বড় সংখ্যাটা এখানে রয়ে যাবে বড় সংখ্যাটা রয়ে যাবে ছোট সংখ্যাগুলো আমরা কেটে ফেলবো বড়ো সংখ্যাটা উত্তর হতে পারে বা তার বড়ো সংখ্যা উত্তর হবে কখনই তার ছোট সংখ্যা কিন্তু উত্তর হবে না আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার এবার দেখো সবচেয়ে ছোট সংখ্যাগুলো আমরা দেখে নেবো এখানে কাটবো দেখো ছয় এই ছয়কে কিন্তু আমরা গুণ আকারে চব্বিশ পাই চার ছয় চব্বিশ গুণে চলে আসছে তাই ছয়টা আমরা এখানে কেটে দেবো আবার দেখো আটকেও আমরা যদি নামটা করি আট এক আর আট দু ষোলো তিন আটে চব্বিশ আটের নামটা তো চব্বিশকে পাই তাই এই ছোট সংখ্যাটাও এখানে কেটে দেবো আবার বারো নামতে দেখো বারো দুয়ে চব্বিশ অর্থাৎ বারোটা এখানে ছোটো সংখ্যা বারো চব্বিশের মধ্যে এবং আকারে যাচ্ছে তাই বারোটাকে আমরা কেটে দেবো তাহলে কী পড়ে রইল চব্বিশ অর্থাৎ এই সংখ্যামালাটির লসাগু হলো চব্বিশ অর্থাৎ বুঝতে পারলে যেখানে ছোট সংখ্যাগুলো কাটা হবে বড় সংখ্যাটা রয়ে যাবে এটা একটা ছোট মানে শর্ট এক্সাম্পল তোমাদেরকে আমি বোঝালাম এটা একটা ইজি এক্সাম্পল তোমাদের আমি বোঝালাম এবার আরেকটু ডিফিকাল্ট বোঝাচ্ছি সেটাও কিন্তু মিনিট দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু মুখে মুখে উত্তর হয়ে যাবে চলো দেখে নিই পরের এক্সাম্পেলটা দেখো বন্ধুরা পরের এক্সাম্পলটা নিয়ে এসেছি তিন ছয় আট বারো এর লস একই আগেরই মতন প্রথমে তিনকে ধরবো তিনের নামটায় কি কী আসছে বারো আসছে তিন চারে বারো আসছে তাহলে আমরা এখানে তিনটা কেটে দেবো আবার ছয়ের নামটা দেখো বারো আসছে ছয় কে ছয় ছয় দুয়ে বারো অর্থাৎ ছয়ের নামটা তো বারো আসছে ছোটো সংখ্যাটা কেটে দেবো কিন্তু আটের নামটা কি বারো পাচ্ছি আট কে আট আট দুয়ে ষোলো অর্থাৎ আটের নামটা কিন্তু বারো পাচ্ছি না তাই এখানে আটটা কাটা যাবে না এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই বড় সংখ্যায় বলেছি বড় সংখ্যাটা বা তার থেকে বড় সংখ্যা গসাগো হতে পারে তা তোমরা পরের সংখ্যা কি তেরো চোদ্দ এরকম ধরবে কখনোই এরকমটা নয় একে গুণ করবে দুই গুণ যেমন আগেরটা কী করেছিলাম দুই ভাগ তিন ভাগ চার ভাগ সেরকমভাবে একেবার দুই গুণ তিন গুণ চার গুণ এরকম করে করে দেখতে হবে যে কোনটা আমাদের আটের নামতায় আসছে যেমন প্রথমে বারোকে আমরা দুই গুণ করলে কি পাই চব্বিশ দেখো তো এবার আটটা কি চব্বিশে আটের কি নামতায় চব্বিশ পাচ্ছ আট একে আট আট দু ষোলো তিন আটে চব্বিশ সুতরাং আটে কিন্তু চব্বিশটা চলে আসছে অর্থাৎ এখানে আট আর চব্বিশের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তাহলে যেহেতু আটের নামতায় চব্বিশ আসছে তাই আট কেটে গেল তাহলে কী রইলবার চব্বিশ অর্থাৎ এখানে লসাগুন দাঁড়ালো চব্বিশ আশা করি জিনিসটা বুঝতে পারলে এবার পরের এক্সাম্পলটা বুঝিয়ে দিই তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে চলো দেখে নিই পরের এক্সাম্পেলটা তো বন্ধুরা চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে দেখো চার আট দশ বারো ষোলো কুড়ি দেখি ভাবছো অনেকটা টাইম লাগবে অনেক বড় লসাগু এত শর্ট টাইমে কী করে করবে একদমই খাবড়িও না এই টাইপের লসাগুগুলো তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে সবার প্রথম কি করবে বড় সংখ্যাটা সবচেয়ে বড়ো যেটা কুড়ি দেখো চার দিয়ে চারের গুণের নামটায় যাচ্ছে চার পাঁচে কুড়ি যাচ্ছে চার কেটে দিলে ওকে এবার আট আটের নামটায় দেখো ষোলোটা যাচ্ছে তাহলে ডবল ডবল যে সংখ্যাগুলোর নামতে যাচ্ছে যে কোনো ডবল ডবল সংখ্যা হলে তোমরা কেটে দেবে অর্থাৎ আটের সাথে কিন্তু ষোলো সম্পর্ক আসছে আট দুইয়ে ষোলো তাহলে আটটা এখানে কেটে দেবে কুড়িকেই দেখতে হবে এমনটা নয় তোমরা তার আগের সংখ্যাটা তার আগের সংখ্যাটাও দেখতে পারো আবার দেখো দশের সাথে কুড়ির সম্পর্ক আসছে দশ দুইয়ে কুড়ি ছোটো সংখ্যা এটা কেটে দিলাম এবার দেখো বারোকে কিন্তু কখনোই বারো নামতে ষোলো আসবে না বারো নামতায় কুড়ি আসবে না বা ষোলো নাম্বার নামটাতেও কুড়ি আসবে না অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গসাগু করতে হবে এই তিনটে সংখ্যাকে নিয়ে বারো ষোলো এবং কুড়ি এবার সর্বপ্রথমে আমি কী বলেছিলাম যে বড় সংখ্যা যেটা থাকবে তাকে প্রথমে দুই গুণ করে দেখবে কত হয় চল্লিশ দেখো চল্লিশ কিন্তু বারো নামতে আসছে না বারোকে বারো বারো দিয়ে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ অর্থাৎ মিলছে না প্রথমেই মিলছে না তাহলে দুই গুণটা নেওয়া যাবে না এবার করতে হবে তিন গুণ তিন গুণ মানে তিন কুড়ি ষাট দেখো তো ষাটটা আসছে পাঁচ বারো ষাট কিন্তু ষোলোর নাম তায় ষাট আসছে না তাই ষাটটাও নেওয়া হবে না একটা যাচ্ছে তোমরা এখান থেকে নিয়েও করতে পারো কিন্তু আমি চাইছি যে সবচেয়ে বড় সংখ্যাটার আগের সংখ্যাটা অন্তত যায় একটা ভাগ সেটা অবধি দেখা সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে দেখো তিন ষাট তিন কুড়ি ষাট হলো না চার কুড়ি আশি দেখো বারোটা কিন্তু আশি দিয়ে ভাগ হয় না পাঁচ ষোলো আশি অর্থাৎ ষোলোটা কিন্তু ভাগ যায় তাই তোমরা এখানটায় স্টপ হবে আর এখানে কিন্তু বাড়াবে না এখানে স্টপ হয়ে যাবে ঠিক আছে যেহেতু বড়ো সংখ্যা তার আগের সংখ্যা যেটা আসছে ষোলো সেইটাতে ভাগ আসছে তাই তোমরা এখানে কিন্তু স্টপ হবে এইবার কী করবে এই আশিকে দুই গুণ করবে আশি দুগুণে হয় একশো ষাট এবার ষোলো মিলে গেছে তোমাদের আর ষোলো মেলানোর দরকার নেই এবার দেখবে বারোটা কি একশো ষাটে ভাগ আসছে আসছে তোমরা ভাগ করে দেখে নিয়ে চট করে যারা নামটা জানো তারা মুখে মুখেই করে ফেলতে পারবে বারো এককে বারো চার শূন্য তিন বারো ছত্রিশ দেখো ভাগ শেষ রয়ে যাচ্ছে অর্থাৎ কিন্তু এটা একশো ষাট ভাগ যাচ্ছে না তাহলে কী করবে এবার আশিকে তিন গুণ করবে দুই গুণ হয়ে গেছে তিন গুণ করবে তিন আটে চব্বিশ দুশো চল্লিশ ঠিক আছে দুশো চল্লিশ দেখো বারোকে দুই বারোকে দুই দিয়ে গুণ করলে বারো দিয়ে চব্বিশ ওই শূন্যটা পাঁচের শূন্যটা রয়ে যাবে অর্থাৎ কুড়ি মানে বারো কুড়ি হয়ে যাবে কিন্তু দুশো চল্লিশ অর্থাৎ এইবারে কিন্তু তোমাদের মিলে গেল। অর্থাৎ এই রাশিটির সম্পূর্ণরূপে লসাগু দাঁড়ালো দুশো চল্লিশ কারণ ষোলোটা আগেই মিলে গেছে ঠিক আছে ষোলোকে আমি আগেই ধরো কেটে দিতেই পারি মিলে গেছে এবার বারোটাও মিলে গেল বারোটা কেটে দিলাম অর্থাৎ বড় সংখ্যা যেটা রইল দুশো চল্লিশ হলো এখানে লসাগু তো আশা করি বন্ধুরা এই শর্টকাট মেথডটা তোমাদের মাথায় খুব পরিষ্কার হয়ে গেছে যে গসাগু এবং লসাগু কোনটার ক্ষেত্রে কি হবে কোনটা ছোট হবে কোনটা বড় হবে ওকে আমি পাটে পাটে তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার করে দিলাম এরপরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যাদের কাছে এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় মনে করছো তাদের কাছে রেফার করো শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় এবং প্রাইমারি চাকরির প্রত্যেক দিনের প্রত্যেক সাবজেক্টের প্রিপারেশনের ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেক দিন দেওয়া হয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে চাকরির প্রত্যেকটা প্রিপারেশান তোমরা সর্বপ্রথম আমাদের থেকে নোটিফিকেশান পেয়ে যাও ওকে বন্ধুরা এ ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক